অল্প পরিমাণে ক্রয়, অল্প পরিমাণে ক্রয় ভোগ্যপণ্য ভোক্তাদের জন্য অত্যন্ত প্রয়োজন হলেও ভোক্তারা কিন্তু সাধারণত একসঙ্গে স্বল্প পরিমাণ কিংবা দেখা যায় অল্প কোনো পণ্য কিন্তু তারা ক্রয় করে না, তারা একসাথে অনেক বেশি পণ্য ক্রয় করে। এ কারণে উৎপাদকগণ একত্রে অধিক পরিমাণে পণ্য উৎপাদন না করে সারা বছর ধারাবাহিক উৎপাদন করেন, এতে মোট উৎপাদন অধিক হয়। ভোগ্যপণ্যের রূপান্তর, পৃথিবীর অগ্রগতির সাথে সাথে ভোক্তাদের জীবনযাত্রার মানেরও ব্যাপক উন্নতি ঘটছে। এক সময়ের অনেক বিলাস পণ্য এখন অপরিহার্য পণ্য, যেমন টেলিফোন, রেফ্রিজারেটর, মোবাইল ফোন ইত্যাদি। জনগণের আয় বৃদ্ধির সাথে সাথে পণ্যের বিজ্ঞাপন এবং প্রসারমূলক বিভিন্ন পদ্ধতি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, ফলে ভোক্তাদের ক্রয় বাড়ছে, যা জীবনযাত্রার মানকে উন্নত করছে। স্বল্প তথ্য পরিবেশন, এক্সপ্রেসলেস ইনফরমেশন। ভোগ্য পণ্যের ভোক্তারা বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করে, উৎপাদক বা বিপণনকারীরা সকল পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য ক্রেতা বা ভোক্তাদের নিকট তুলে ধরে। তবে কোনো কোনো ভোগ্য পণ্যের মোড়কের ওপর উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, পরিমাণ, পণ্যের উৎপাদন বা উপাদান, ব্যবহারের নিয়মাবলী ইত্যাদি সাধারণ বিষয়গুলো